আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেকদিন পর, আসলে একদম ইরেগুলার হয়ে গিয়েছিলাম, আবার চাচ্ছি, চেষ্টা করতেছি রেগুলার হওয়ার। অনেকদিন এলোমেলোভাবেই আসলে ব্লগ দেওয়া হচ্ছিল না। মনটা খারাপ ছিল, এখনো মন খারাপ, কারণ হেজেল বাসায় আছে, অসুস্থ শুয়ে আছে। এখন ও তো আর হাঁটতে পারছে না বা কোনো মুভমেন্ট নাই ওর। তো যাই হোক, আসলে হয়তো অনেকে বলবে যে একটা বিড়ালের জন্য এত মন খারাপ করার কি আছে, আমি আসলেই জানি না মন খারাপ করার কি আছে। মায়া লেগে গেছে তো জন্য মনে হয়। তো চিন্তা করলাম যে আসলে মন খারাপ করে বসে থাকলে তো আর জীবন চলবে না, কাজ করতে হবে। কাজ করছি, খাচ্ছি, সবকিছুই ঠিক আছে, কিন্তু মন থেকে কোনো কিছু আর আসছিল না, যার কারণে সেভাবে ভিডিও করা, ব্লগ রেডি করা একদমই মন চাচ্ছিল না, যার কারণে একটু ইরেগুলার হয়ে গিয়েছিলাম। চিন্তা করলাম আজকে থেকে আবার রেগুলার হব ইনশাল্লাহ। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি রান্না করছি, আমি রান্না থেকে শুরু করছি। সকালবেলা ঘর টর গুছানো হয়ে গেছে, এখন রান্নায় চলে আসছি। রান্না করার জন্য রান্নার আগে আমি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি রান্না করতে আসি। আমি পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিয়েছি। আজকে রান্না করছি গরুর মাংস, পুঁই শাক ভাজি করব, আর ধনে পাতার ভর্তা করব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। আমি সবসময় আমার অন্য চুলায় গরম পানি রাখি, কারণ গরম আমার তরকারিতে গরম পানি না দিলে আমার ভালো লাগে না। কাঁচা ঠান্ডা পানি দিয়ে রান্না করতে একদম ভালো লাগে না, এটা আমার একটা অভ্যাস আর কি। একটু গরু মাংস আলু দিয়ে রান্না করবো, একটু ঝাল ঝাল খেতেই মজা লাগে। তারপর সবার কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সবাই হেজেলের জন্য একটু দোয়া করবেন, ও যেন আবার আগের মতো হাঁটতে পারে, ছুটোছুটি করতে পারে। অনেকে হয়তো আমার আমি আমার মনে হয় অন্য কেউ যদি হতো আর কি হাল ছেড়ে দিত। হেজেলের অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা যদি জানতে চান আমি সেই গল্প একদিন আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে হেজেলের অ্যাক্সিডেন্টটা হয়েছে, কি হয়েছিল হেজেলের। আমার কাছে মনে হয় অন্য কেউ হলে হয়তো বা সেদিন হেজেলকে ফেলে দিত, ওর শুধু নিঃশ্বাসটা ছাড়া আর কিছুই ছিল না, পুরা মরার মতো ছিল। সে জায়গা থেকে আমি আমার কাছে খারাপ লেগেছে, আমার মনে হয়েছে দেখি না একটু চেষ্টা করে। তারপর হসপিটালে নিয়ে গেলাম, প্রায় আজকে সেই 12 তারিখ থেকে আজকে হচ্ছে 21 তারিখ। আলহামদুলিল্লাহ এখন একটু রেসপন্স করতেছে, হাত পা নাড়তেছে, একটু একটু করে ডাক দিচ্ছে মেউ মেউ করে। তো আশা করছি, আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আপনারাও দোয়া করবেন। মশলাটা কষানো হোক, তারপর মাংস দিয়ে দিব, আর আমি অন্য চুলে শাক ভাজিটা বসাই দিব। পুঁই শাক ভাজি আমার অনেক বেশি মজা লাগে। প্লিজ যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন।
আমার ভিডিওটা যদি অন্য আরেকজনে করে দিত তাহলে হয়তো অনেক ক্লোজ করে আমি সবকিছু দেখাতে পারতাম, যেহেতু আমি নিজে একা একাই করছি ক্লোজ করে দেখানো আসলে সম্ভব না। লবণটা আন্দাজ করে দিচ্ছি কারণ শাক ভাজির পর একদম কমে যায়, এই জন্য লবণটা একটু সাবধানেই দিতে হয়। আমার মতো কার কার পুঁইশাক খেতে মজা লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণ প্রিয়। আর শাক বা সবজি রান্নার ক্ষেত্রে আমরা যখন ঢাকনা দিয়ে রান্না করি সবজির যে গ্রিন কালারটা সেটা আসলে নষ্ট হয়ে যায়, আবার আমরা যখন ঢাকনা ছাড়া রান্না করি তখন ভিটামিনটা নষ্ট হয়ে যায়। ভিটামিন রেখে রান্না করতে চাইলে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। আর সবজি বা শাক শাকের ক্ষেত্রে আর কি যদি কালারটা ঠিক রাখতে চাই আমরা তাহলে অবশ্যই ঢাকনা ছাড়া জোরে আঁচ দিয়ে রান্না করতে হবে, তাহলে একদম কালারটা খুব সুন্দর ঠিকঠাক থাকে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি, বড় বড় করে আলু দিচ্ছি, গরুর মাংসের আলু খেতে অনেক মজা। তারপর আবার ভালোভাবে একটু কষিয়ে ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব ঝোলের জন্য, একটু কষানো হোক। এদিকে আমার শাক বাটিটাও হয়ে গেছে, আলু মাংস খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আর মাংসটাও সিদ্ধ হবে, আলুও সিদ্ধ হবে। আমি গরম পানি ইউজ করতেছি, ঢাকনা দিয়ে দিব, সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। শাক ভাজি হয়ে গেছে, এবার এদিকে আমি ওই ভর্তার জন্য ভর্তাটা রেডি করে ফেলবো, শাক ভাজি নামিয়ে ফেলতেছি। প্রথমে রসুনগুলো একটু ভেজে নিব, তারপর কাঁচামরিচ দিয়ে দিব। এদিকে মাংসটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি ধনে পাতা সব রেডি করে ফেলেছি, ভর্তা করব এখন, বেটে নিব। এই তো আমার রান্না শেষ, এখন খেতে আসছি, দুপুর প্রায় দুটা বেজে গেছে। আলহামদুলিল্লাহ গরুর মাংসের কালারও খুব সুন্দর আর এই যে শাক ভাজির চেহারা তো মাশাল্লাহ, ভর্তা তো আরও সুন্দর লাগছে। আচ্ছা আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে। ভাজি নিচ্ছি, আপনাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন কেমন হয়েছে। প্রথমে একটু ভর্তা দিয়ে খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ খুবই টেস্টি। একটু শাক ভাজি খেয়ে দেখি, শাক ভাজিটা তো আরো বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, অনেক বেশি টেস্টি হয়েছে। খুবই মজা, আমি খেয়ে নিই। তাহলে আজকে ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান। আল্লাহ হাফেজ।